আগে আমি একটা পার্টি থেকে দিদিকে বলো বলে একটা করেছিলাম, আমরা ওই টাইপেরই, এটা পলিটিক্যাল নয়, এটা গভর্নমেন্টের সরাসরি মুখ্যমন্ত্রী নামে একটা নতুন প্রোগ্রাম, বাংলার মানুষ সরাসরি ফোন করে যার যা অসুবিধে সেটা আমাকে জানাতে পারবেন। নম্বরটা হলো 9137091370। সোমবার থেকে শনিবার প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধে 6টা পর্যন্ত এই লাইন খোলা থাকবে। প্লিজ মাথায় রাখবেন, সকাল 10টাতে, সোমবার থেকে শনিবার প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধে 6টা পর্যন্ত এই লাইনটি খোলা থাকবে। এতদিন অনেকে চিঠি লিখে ইমেল করে আমার কাছে অভিযোগ জানাতেন, সেটা আরও সহজ হলো। মানুষের কথা শোনবার জন্য আধুনিক ব্যবস্থা করা হয়েছে, 500 কল সেন্টার তৈরি করা হয়েছে যারা গ্রিভ্যান্সেসগুলো নোট করবে। এছাড়াও আমাদের 100 জনের বেশি ফিল্ড কর্মী থাকবে, প্রত্যেকটা কমপ্লেন সমান গুরুত্ব দিয়ে দেখা হবে। আমি মনে করি প্রত্যেকের অপিনিয়নই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। হয়তো সরকার সবটা করতে পারে না, সবটা হাতেও থাকে না, কিন্তু চেষ্টা করে দেখতে ক্ষতি কী আছে। যেমন আমরা টাকা পাচ্ছি না, যেটা বাংলার বাড়ি, এই টাকাটা সেন্ট্রাল এখন বন্ধ করে দিয়েছে, যখন চালু হবে তখন আবার আমরা এটা করে দেবো, না হলে কিছুদিন অপেক্ষা করতে হবে। আবার যখন নতুন সরকার আসবে দিল্লিতে তখন আমরা এই কর্মসূচি নেব। রাস্তা তৈরি করার প্রোগ্রাম টাকা বন্ধ করে দেওয়া হয়েছে, আমরা নিজেরা প্রায় 1 লক্ষ কিলোমিটার রাস্তা তৈরি করেছি বাংলায়, বাংলা নাম্বার 1-এ ছিল। এবং এবারেও আমরা আমাদের রাজ্য সরকারের টাকা থেকে, টাকার অভাব থাকা সত্ত্বেও আমরা 11,000 কিলোমিটার রাস্তা আমরা তৈরি করছি। কমপ্লেন ডিসপোজাল করতে হবে তাড়াতাড়ি, এবং আমি নিজেও পুরোটা তদারকি করব। এছাড়াও আমি মনে করি আমাদের যারা সেক্রেটারি আছে, শুধু প্রবলেমটা পেয়েছি আর বললাম এটা করলে কিন্তু চলবে না, এটা হচ্ছে একদম স্টেট সব দপ্তরের সেক্রেটারিদের এটা দায়িত্ব নিয়ে করতে হবে। কোনো আবেদন আপনার ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হলো, নিচের দিকে সেই আবেদন পাঠিয়ে দিলেই আপনার দায়িত্ব শেষ হবে না, কারণ নিচের দিকে অনেকেই চেষ্টা করে ফাইলটা ফেলে রাখার, আপনাদের একটু মনিটরিং করতে হবে আর ইস্যুটাকে সুনিশ্চিত করতে হবে সমাধান। ইস্যু আসবে যখন তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ দরকার, যেমন এমার্জেন্সি পেশেন্টের হসপিটালে ভর্তি, এক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে বা ল অ্যান্ড অর্ডার সংক্রান্ত বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি চিফ সেক্রেটারিকে বলবো একটা মেকানিজম তৈরি করার জন্য। আজকে আমি এই প্রোগ্রামটা চালু করলাম, এটাকে প্রচার করতে হবে যাতে লোকে জানতে পারে, এবং তথ্য সংস্কৃতি দপ্তরকেও আমি দায়িত্ব দিয়েছি মানুষের কাছে, যাতে প্রান্তিক মানুষের কাছে মোবাইলে নাম্বারটা পৌঁছে যায়।